পড়িছিলাম, প্রথম দিন ক্লাস ছিল তোমাদের, তো আমি তোমাদের ক থেকে ঠ পর্যন্ত পড়িছিলাম এবং বলেছিলাম খাতাতে লিখতে, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করব ড থেকে। কোথা থেকে? ড থেকে। তাহলে দেখো, আশা করি তোমাদের যেটা পড়া দিয়েছিলাম সেটা তোমরা প্রত্যেকে ভালো করে পড়েছো এবং প্রত্যেকে হিন্দি খাতাতে লিখেছো। আশা করতে পারি তোমরা সবাই পড়েছো, নিশ্চয়ই পড়বে, ঠিক আছে? বেশ, তাহলে আমি শুরু করছি আজকে কোথা থেকে? ড থেকে। দেখো, ড থেকে আগের দিনের মতন আমি আবার উচ্চারণটা তোমাদের লিখে দিচ্ছি, তাহলে তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। বেশ, তাহলে আমি লিখে দিই, শুরু করি। ড, কি লিখলাম? ড। দশে কি বলেছে? ডাটা, ঠিক আছে? উচ্চারণ হিন্দি, বর্ণটা হচ্ছে বাংলাতে দিচ্ছি। তাহলে ডন্ডা, ড দন্ত ন ডয়া কর, ডন্ডা। হিন্দিতে কি হচ্ছে? ডন্ডা মানে কি? লাঠি। বইয়ে লেখা আছে বলে আমি আর কিন্তু বলে লিখছি না। বেশ, তারপরে ঢ কি হচ্ছে? ঢ, ঢ সে কি? ঢাকনা, একই বানানটা, ঢাকনা। তোমার হচ্ছে ঢ, ঢাকনা, একই বানান বাংলাতে ঢাকনা, ঠিক আছে? তারপরে দেখো মূর্ধন্য, কি আছে? রামায়ণ, একই বানান, রামায়ণ, মূর্ধন্য। বোঝা গেছে? বাংলাতেও কিন্তু সেই, হিন্দিতেও সেই একই। তারপরে ত থেকে, ত থেকে তালা, একই, তয়াকার, তা লয়াকা লা। বোঝা গেছে? বেশ, তারপরে থ, থ সে কি বলেছে? থেলা, এটা একটু আলাদা, থ থয়েটা থ, থেলা হচ্ছে উচ্চারণটা থেলা, হয়েছে মানে থলে। তারপরে হচ্ছে দ, দ থেকে কি বলেছে? দাঁত, একই বানান, দয়ে চন্দ্রবিন্দু আঁকা, ত, দা, হয়েছে? তা এটা কত পাতা ছিল আমাদের? আট পাতা, পেজ নম্বর 8। লিখে দিই, পেজ নম্বর 8 আর 9 তোমাদের আজকে আমি এই দুটি পাতা করাবো। বোঝা গেছে? বেশ, তাহলে এটা আট পাতা হলো দশের টঙ্কা মানে সরি ডান্ডা মানে লাঠি, ঢ থেকে ঢাকনা মানে ঢাকনা, মূর্ধন্য থেকে রামায়ণ মানে রামায়ণ, ত থেকে তালা মানে তালা, থ থেকে থেলা মানে থলে, আর দ থেকে দাঁত, হয়েছে? বেশ, এবার আমরা কোথায় যাই? ঘ মানে ন পাতা, ঘ এটা মুছে দিতে হলে বেশ, তাহলে এবার কি হচ্ছে? ঘ থেকে দেখছি, ঘ থেকে কি বলেছে? ধোবি, ধোবি মানে ধোপা, বোঝা গেছে? ধোবি, ভয়ঙ্কর, বয় দীর্ঘই, ধোবি, হিন্দিতে ধোবি, বাংলাতে সেটাকে কি বলছে? ধোপা। বেশ, এবার দন্তন্য, দন্তন্যতে কি বলেছে? নামক, দন্তন্য ম ক, নামক, নামক মানে নুন বা লবণ, ঠিক আছে? বই নুন লেখা আছে বা লবণ যেটা লিখতে পারো। বেশ, প, প থেকে পরিবার, একই, পরিবার মানে পরিবার, খ থেকে ফুল, খ থেকে ফুল, হিন্দিতেও ফুল বাংলাতেও তার মানে হচ্ছে ফুল, একই মানে। তারপরে ব, ব থেকে কি? বর্তন, ব র ত দন্তন্য, বর্তন মানে কি? বাসন। বোঝা গেছে? ভ, ভ থেকে ভালু, ভয়াকার, লয়ে হস্য, ভালু, ভালু মানে কি? ভালু। বোঝা গেছে? তাহলে আর একবার তোমাদেরকে ভালো করে পড়ে দিচ্ছি, আগের দিনে কোনো অসুবিধা হয়নি তো? আশা করি কোনো অসুবিধা হবে না, যদি অসুবিধা হয়ে থাকে তো যেটাতে তোমার অসুবিধা থাকবে সেটাতে তোমরা পেন্সিলে করে মার্ক করে রাখবে, যখন ক্লাস শুরু হবে আমাকে বলবে, আমি তখন তোমাদেরকে সেটা বুঝিয়ে দেবো, লিখিয়ে দেবো, যেভাবে সম্ভব তোমাদেরকে ক্লিয়ার করা সেটা আমি কিন্তু পরিষ্কার তোমাদের কাছে করে দেবো।
তাহলে আজকে যেটা পড়া দিলাম আট পাতা ও নয় পাতা সেটা আর একবার তোমাদেরকে পড়ে দিচ্ছি। কি বললাম? ড সে ডান্ডা মানে লাঠি, ঢ সে ঢাকনা মানে ঢাকনা, মূর্ধন্য সে রামায়ণ মানে রামায়ণ, ত সে তালা মানে তালা, থ সে থেলা মানে থলি, দ সে দাঁত মানে দাঁত, ধ সে ধোবি মানে ধোপা, ন সে নমক মানে নুন বা লবণ যেটা ইচ্ছে, প সে পরিবার মানে পরিবার, সরি ফ সে ফুল মানে ফুল ফ্লাওয়ার, ব সে বর্তন মানে বাসন, আর হচ্ছে ভ সে ভালু মানে ভালু। বোঝা গেছে? বেশ, তাহলে এটাও সে আগের দিনের মতনই তোমাদের আমি ধরো লিখতে দেবো। দশ হচ্ছে হিন্দিতে অনুবাদ করো, বাংলাতে অনুবাদ করো, আগের দিন বলেছি আবার বলে দিচ্ছি। যেমন ধরো আমি বাংলাতে অনুবাদ করো লিখতে দিলাম, ডান্ডা লিখলাম সেটাকে বললাম বাংলাতে লিখবো, তাহলে ডান্ডা তোমরা কি লিখবে? লাঠি। ধরো দেখলাম পরিবার, তোমরা লিখবে পরিবার, মানে আমি হিন্দিতে লিখবো তোমাকে সেটা বাংলাতে অনুবাদ করতে হবে। বা বাংলাতে লিখলাম আমি ধরো তোমার লিখলাম ভালু, তুমি হিন্দিতে কি লিখবে? ভালু। আমি লিখলাম ধরো থলে, তোমরা কি লিখবে? থেলা। হয়েছে? আবার সাজিয়ে লেখো, যেমন ধরো ঢাকনা আছে, যেমন ঢাকনা বানানটা কি, আমি ধরো ক লিখলাম, তারপরে তোমার দন্ত নয় আকা লিখলাম, তারপরে ধরো ঢ লিখলাম, ঠিক আছে আমি এটাকে লিখে দিলাম, তোমরা এটাকে কি করে সাজিয়ে লিখবে? বোঝা গেছে? ঢাকনা তাহলে আগে ঢ, তারপরে ক, তারপরে দন্ত নয় আকা, কুত্তাটা লিখে দিচ্ছি আমি, ঢ ক দন্ত নয় আকা। হয়েছে? তারপরে যেমন ধরো আমি শূন্যস্থান পূরণ দিই, কি আর একটা কি দেখিয়ে দিচ্ছি, পরিবার পরিবার, ঠিক আছে? প লিখলাম, ধরো এখানে আমি ড্যাশ, ধরো এটা নাই মুছে দিলাম, এটা নাই, এটা শূন্য স্থান আছে, এই দুটো লেখা আছে, প ড্যাশ বয় আকার র, তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে? রয় হস্য, ঠিক তো? রমে ইকি মাত্রা, হিন্দিতে কি বলে? রমে ইকি মাত্রা, বাংলাতে রয় হস্য, হিন্দিতে রমে ইকি মাত্রা, বমে আকি মাত্রা, ঠিক আছে? তাহলে ব সরি প রমে ইকি মাত্রা, বমে আকি মাত্রা, র পরিবার। বোঝা গেছে? এইভাবে কিন্তু সবকটা তোমরা এই দুটি পাতা ভালো করে পড়বে, সাজিয়ে লেখো, শূন্যস্থান পূরণ, হিন্দি থেকে বাংলাতে অনুবাদ, বাংলা থেকে হিন্দিতে অনুবাদ, এবং তার সঙ্গে যে ড সে ক্যা হতা হে, ঢ সে ক্যা হতা হে, এরকম করে। বোঝা গেছে? আশা করি তোমরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর আগের দিনে পড়াটা আর একবার ভালো করে রিভাইজ করে নেবে, এটা তোমরা ভালো করে পড়ে নেবে, এবং খাতাতে স্কুলের হিন্দি খাতাতে তোমরা কিন্তু এটাকে লিখে নেবে, মনে থাকবে? ঠিক আছে।